হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনন্দিতাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালটা এইভাবে তোমাদের দিয়ে শুরু করলাম। এই চা ব্রেকফাস্ট খাচ্ছি, মেয়ে আজকে বানিয়ে নিয়ে আসলো, বললো যে মা তুমি বসো আমি করে নিয়ে আসি। সানডে যেহেতু সব কিছু ছুটি, তা আজকের বাইরে ওয়েদারটা খুব ভালো, রোদ উঠেছে। আর রান্নাটা মাসি তো আজকে রোববার আসবে না, রান্না আজকে আমি করবো। স্নান ঠান করে তারপরে রান্নার দিকে যাব, আসছে পরে। স্নান হয়ে গেছে, এখন হচ্ছে 12টা, নিচে গিয়েছিলাম মেয়ের সাথে একটু দরকারে, ওখান থেকে এসে ফটাফট একটু স্নান করে নিলাম, নিয়ে এখন রান্না করতে চলে যাব। করবো আজকে হচ্ছে, আমি অনলাইন থেকে আনিয়েছি মেটে চচ্চড়ি করবো, মুসুর ডাল করবো, একটু ভাত করে নেবো ফটাফট। এখন একটু আমি যাই, দেরি হয়ে গেছে, 12টা বাজে, ফটাফট করে নিই পরে আবার আসছি। ভাত হয়ে গেছে, ডাল সোমবার দিব আর এই মেটটা করবো। এই যে মেটেটা রান্না করবো, রান্না করে চাল এসছে, চালটা গরম হয়ে গেছিলো, চাল আনা হলো। দেখো পাগলের মতো লাগছে, খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, দিয়ে এই যে একটু ফল আনলাম, ও একটু কেটে আনলাম ফল। মেয়েকে বলেছিলাম যে একটু কাটিস, ও আর স্নানও স্নান করতে গেছে দেরিতে, ব্যাস হয়ে গেছে, এসে ও শুরু করেছে, ঘুমায়নি। তবে আমি একটু ঘুম দিয়ে উঠলাম, এখন বাজে হচ্ছে 5:30, না 5:30 বাজে। একটু ফল টল খাই, অনেকক্ষণ পর দুপুরে লাঞ্চটাও তোমাদের দেখায়নি, কিন্তু বলেছি দেখানো হয়নি। এগুলো একটু খেয়ে নিই এখন বসে। এই যে পাগলি মেয়েটা, যাচ্ছি আমরা একটু নিচে আবার চা খেতে, কি খাই দেখি। যে চা কচুরি আর সিঙ্গারাকে স্ম্যাশ করে জুড়ি ভাজা, ইমলি একটা চাটনি, সব কিছু দিয়ে আরও কী কী যেন দেয়, 50 টাকা প্লেট, 1 প্লেট 50 টাকা। আর এই যে চা, চাটা করেছি, তোমার আমি এটা এটা হচ্ছে কাকে, এই এটা দেখা যাচ্ছে তো, এটা হচ্ছে ক্যাফে, মানে বিগ বাস্কেটের এটা ইনস্ট্যান্ট, পে করেটা নিতে হবে না, পে করে নিতে হবে, কিউআর কোড আছে, পে করো আর নাও। চা খাওয়ার পর হাঁটতে হাঁটতে একদম মেন রোডে উঠে গেছে, মেয়েকে বললাম চলে একটু রুটে আসি, রাস্তা চলে এসেছি। হ্যালো ফ্রেন্ড, কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি, কালকে তোমাদেরকে দেখালাম না যে ঘুরতে গেছিলাম আমি আর মেয়ে, তো ওইখান থেকে আসার পর ঘরে রুমে ঢোকার পর
থেকে এক ঘন্টা পরে একটু মা আমি একটু কথা কাটাকাটি রেখেছিল, সে মুডটা অফ ছিল প্রচণ্ডই, কিছুই না, খালি খাওয়া দাওয়া করে উঠটাতে ঝড় লেগেছে, একটু ভাত করেছিলাম আর খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে পড়েছি, অনেক রাত্রে ঘুমিয়েছি, তো সেই জন্যে আর ভিডিওটা মন টন খারাপ এই জন্য শেষ করতে পারিনি, সকালে এসেছি আবার তোমাদের কাছে এই তো ভিডিওটা শেষ করার জন্য, কারণটা বলে তোমাদের কাছে এখানে শেষ করবো এই ভিডিও, পরে আবার আসছি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে, টাটা।